সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে তিন কোটি টাকার বেশি নগদ টাকা বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা এবং স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে শুক্রবার সন্ধ্যায় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে এসব অর্থ এবং স্বর্ণ উদ্ধার করা হয় রিপোর্ট করছেন কায়কবাদ মাহমুদ সিনিয়র সচিবের বর্তমানে মাসিক মূল বেতন প্রায় বিরাশি হাজার টাকা ও সাথে পান কিছু সরকারি সেবার খরচ এই বেতনের একজন কর্মকর্তা কত টাকার মালিক হলে তার বাসায় তিন কোটির বেশি দেশি টাকা সহ বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিজের ঘরে রাখতে পারেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সাবেক সিনিয়র সচিব মহম্মদ শাহ কামালের মহম্মদপুরের এই সুবিশাল ফ্ল্যাটটিতে অভিযানে দেশি বিদেশি টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ ডলার রিয়েল রিঙ্গিত সহ বিভিন্ন দেশের বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার দুদিন তিন দিন আগের থেকে ছেলে পেলে বলতেছিল এই মাসে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হচ্ছে কিছু লোকজন আসা যাওয়া হচ্ছে তখন সন্দেহজনকভাবে আমাদের বড় ভাই মনোর আসান জীবন ভাই উনি এখানে আগে থেকে লোক সেট করে রাখে যে তোমরা কোনো কিছু দেখলে আমাদের খবর প্রতিবাদ এলাকাবাসীর দেয়া খবরে বাসাটিতে অভিযানে অংশ নেয় সেনাবাহিনী সহ শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই রুমটাতে অনেক টাকা বস্তা তিন সাড়ে তিন বস্তা টাকা দেখছে বা আরো আর জায়গায় মুফ করতে দেয় নেই তখন আমি বলছি এটা জব্দ তালিকা করুন আমি দেখছি অনেক অনেকগুলা ডলার দেখছি তারপরে প্রাইজ বন দেখছি অনেকগুলা অনেকগুলা তারপরে এক হাজার টাকার নোটগুলো ওনারা আগে সরে ফেলছে সবার আগে ওগুলো আমাদের সামনেও আনতে দেয়নি সাবেক সিনিয়র সচিব শাহ কামালের ফ্ল্যাট থেকে পাওয়া বিপুল পরিমাণ এই সম্পদের উৎস সম্পর্কে তদন্ত করার কথা জানিয়েছে পুলিশ কায়কুবাদ মাহমুদ এনটিভি নিউজ ঢাকা